ডিয়ার ভিউয়ার্স, আজকে আমরা মহাকর্ষ অভিকর্ষ এই চ্যাপ্টারের কৃত্রিম উপগ্রহ বা আর্টিফিশিয়াল স্যাটেলাইট এই নিয়ে কথা বলবো। সবার আগে আমরা জানবো স্যাটেলাইট বা উপগ্রহ জিনিসটা কি। উপগ্রহ জিনিসটা হলো যে কোনো কোনো কিছু যদি সাপোজ যদি আমাদের পৃথিবীকে কেন্দ্র করে ঘুরতে থাকে একটা নির্দিষ্ট বেগে, একটা নির্দিষ্ট কক্ষপথ মেইনটেইন করে, একটা নির্দিষ্ট পর্যায়কাল মেইনটেইন করে, যদি পৃথিবীকে কেন্দ্র করে কেউ ঘুরতে থাকে, যদি আমিও ঘুরতে থাকি, সেক্ষেত্রে আমি উপগ্রহ হয়ে যাব। তো এখানে উপগ্রহ আসলে মেইনলি দুরকম, একটা হলো আর্টিফিশিয়াল আর একটা হলো ন্যাচারাল। তো আর্টিফিশিয়াল বা কৃত্রিম কখন হবে, যদি আমরাই সেটা তৈরি করি, আর আল্লাহ যেটা তৈরি করে দিয়েছেন সেটা আসলে ন্যাচারাল বা প্রাকৃতিক, সেটা হলো আমাদের চাঁদ। চাঁদ একটা নির্দিষ্ট কক্ষপথ মেইনটেইন করে, নির্দিষ্ট পর্যায়কাল মেইনটেইন করে পৃথিবীর চারদিকে ঘুরছে। তো সেক্ষেত্রে চাঁদটা আমাদের প্রাকৃতিক উপগ্রহ। তো কৃত্রিম উপগ্রহ জিনিসটা আমাদের কোথায় কাজে লাগবে, কৃত্রিম উপগ্রহ জিনিসটা আসলে কাজে লাগে, এখন তথ্য প্রযুক্তির যুগ, আমরা কৃত্রিম উপগ্রহ ছাড়া এক মুহূর্তও চলতে পারবো না। আমরা গুগল ম্যাপ দেখি বা যে কোনো কাজে, যেমন বঙ্গবন্ধু স্যাটেলাইট ইউজ করা হচ্ছে, তো টিভি টিভি চ্যানেলগুলো প্রোগ্রাম রান করবে, সম্প্রচার করবে, তো যে কোনো অনেক কাজে, এরকম অনেক কাজে আমাদের আসলে কৃত্রিম উপগ্রহ লাগবে। তো কৃত্রিম উপগ্রহ যে আমরা আমরা তৈরি করছি বা কৃত্রিম উপগ্রহ যে একটা নির্দিষ্ট কক্ষপথ মেইনটেইন করে ঘুরছে, তো সেটা কি মেকানিজমের উপরে ভিত্তি করে সে ঘুরছে, তো সেই ব্যাপারটা যদি আপনাদেরকে আমি দেখাই। তো এই চিত্রে প্রথমে একটা পৃথিবী যদি আমরা দেখি, গ্রিন শেডের যে পোর্শনটা সেটা আমাদের পৃথিবী। পৃথিবীর পরে একটা নির্দিষ্ট উচ্চতায়, সাপোজ পৃথিবী পৃষ্ঠ থেকে এই উচ্চতায় একটা কৃত্রিম উপগ্রহ আছে, এম ভরের, স্মল এম ভরের একটা কৃত্রিম উপগ্রহ সে ঘুরছে। এখন ঘোরার সময় স্পর্শক বরাবর, অর্থাৎ যে কোনো জায়গায়, যে কোনো জায়গায় স্পর্শক বরাবর, যে কোনো জায়গায় স্পর্শক বরাবর তার রৈখিক বেগের দিক নির্দেশ হবে, সেটা হলো আমাদের স্মল ভি। এটা আমাদের স্মল ভি। এখন এই বেগের কারণে সে যে নির্দিষ্ট কক্ষপথ মেইনটেইন করে ঘুরছে, এই কারণে সে একটা সময় ছিটকে যাওয়ার চেষ্টা, সে সবসময় ছিটকে যাওয়ার চেষ্টা করবে, কিন্তু পৃথিবী তাকে টেনে ধরে রাখবে। তো ছিটকে যে চলে যাবে পৃথিবীকে থেকে, যে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার যে প্রবণতা, এই কারণে তার ভেতরে এম ভি স্কোয়ার, এই কেন্দ্র কেন্দ্র বিমুখী বল তার ভেতরে তৈরি হবে। তো সে ছুটে যেতে চাইবে এম ভি স্কোয়ার হয়ে, আর এই বলে সে ছুটে যেতে চাইবে। এমটা আমাদের এই কৃত্রিম উপগ্রহের ভর, ভিটা এই কৃত্রিম উপগ্রহের রৈখিক বেগ, আর স্পর্শ বরাবর রৈখিক বেগ, আর স্মল আরটা হলো এই যে পৃথিবীর কেন্দ্র থেকে, পৃথিবীর কেন্দ্র থেকে এই উপগ্রহ পর্যন্ত যে দূরত্ব সেটা, কেননা এই আর দূরত্ব মেনটেন করে সে পৃথিবীর চারদিকে ঘুরছে। তো এম ভি স্কোয়ারটা, এম ভি স্কোয়ার হয়ে আর সেটা বাইরের দিকে কাজ করবে কেন্দ্র বিমুখী বল, আর পৃথিবী থেকে টেনে ধরে রাখবে, পৃথিবী থেকে একটা নির্দিষ্ট বলে টেনে ধরে রাখবে। সেই বলটা কত সেটা আমরা জানি, যে কোনো দুইটা বস্তু কণা যদি একে অপরকে নির্দিষ্ট দূরত্ব থাকে, তো সেটা একে অপরকে জি এম ওয়ান এম টু বাই আর স্কোয়ার, আরটা হলো তাদের মধ্যবর্তী দূরত্ব, এই ব্যাপারগুলো আমরা জানি। তো এই ক্ষেত্রে ক্যাপিটাল এম দিয়ে আমরা পৃথিবীর ভর, স্মল এম দিয়ে আমরা কৃত্রিম উপগ্রহের ভরকে বুঝিয়েছি। তাহলে জি এম ওয়ান এম টু, ক্যাপিটাল এম স্মল এম ডিভাইডেড বাই আর স্কোয়ার, আরটা হলো কেন্দ্র থেকে উপগ্রহটার দূরত্ব। এই আর এর মধ্যে আবার দুইটা পোর্শন, আর এর মধ্যে প্রথম পোর্শনটা হলো পৃথিবীর ব্যাসার্ধ, এবং দ্বিতীয় পোর্শনটা হলো পৃথিবী পৃষ্ঠ থেকে কত উচ্চতায় কৃত্রিম উপগ্রহটি রয়েছে সেটা। তো তাহলে স্মল আর কে আমরা আর প্লাস এইচ, এটা দিয়ে আমরা লিখতে পারবো। তো আমরা যদি ব্যাপারটা দেখি, তাহলে কেন স্টেবল আছে কৃত্রিম উপগ্রহটা, কেন চলেও যাচ্ছে না আবার পৃথিবীর দিকে ফিরেও আসছে না, এই কেননা এই বাইরের দিকে যে কেন্দ্র বিমুখী বল এবং কেন্দ্রের দিকে যে কেন্দ্রমুখী বল, এই দুটো সমান, এই কারণে সে স্টেবল একটা কক্ষপথে ঘুরতে পারছে, তাছাড়া সে পারতো না। তো তাহলে মেইন কথাটা এই প্রথম লাইনে, জি এম এম ডিভাইডেড বাই আর স্কোয়ার ইকুয়ালস টু এম ভি স্কোয়ার বাই আর, তো এটাই হলো ব্যাপার। এই লাইনের মধ্যে আসলে সবকিছু আছে। তো কেউ যদি কখনো ফর্মুলা ভুলেও যায়, এই লাইন থেকে যে কোনো ফর্মুলা ডিরাইভ করা সম্ভব, সেক্ষেত্রে 1 মিনিট বা 2 মিনিট বা 3 মিনিট সময় বেশি লাগতে পারে। কাজে আপনার কৃত্রিম উপগ্রহ নিয়ে কোনো ফর্মুলায় মুখস্থ করার চেষ্টা করবেন না, এই ব্যাপারটা একটু মাথায় রাখলেই হবে। এখান থেকে স্মল এম ক্যান্সেল হয়ে যাবে, একটা আর কে কাটবে, তো এখানে আমরা পাবো ভি স্কোয়ার ইকুয়ালস টু জি এম ডিভাইডেড বাই স্মল আর। এরপরে আমরা ভি কে যদি লিখি রুট অফ আর জি এম ক্যাপিটাল জি ক্যাপিটাল এম ডিভাইডেড বাই স্মল আর, এই ব্যাপারটা পাবো। এটা হবে আমাদের
এই যে স্পর্শক বরাবর যে রৈখিক বেগ, সেই রৈখিক বেগের যে মানটা, যে বেগ নিয়ে ঘুরছে কৃত্রিম উপগ্রহটি সেটা। আর স্মল আরটাকে আমরা ইজিলি সাবস্টিটিউট করতে পারি যে কোনো সময়। আসলে প্রশ্নে ডাটা কেমন দেওয়া থাকবে আমরা আসলে কিচ্ছু জানি না, যে কোনো রকমের ডাটা দেওয়া থাকতে পারে, আপনারা যে কোনো ডাটা অন্য ডাটার মাধ্যমে আপনারা রিপ্লেস করে নিতে পারেন বা সাবস্টিটিউট করে নিতে পারবেন। আর এখানে যদি আমরা লিখি তাহলে জিএম ডিভাইডেড বাই আর কে আমরা স্মল আর কে আমরা ক্যাপিটাল আর প্লাস স্মল এইচ, এই ব্যাপারটা এভাবে লিখতে পারি, এভাবে লেখা যেতে পারে। তো এটা আমরা রৈখিক বেগের মানটা বের করতে পারলাম। আরেকটা ব্যাপার লক্ষণীয় যে প্রশ্নে কেমন ডাটা থাকবে এটা আমরা আসলে জানি না, যে পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া থাকলো আর কত উচ্চতায় আছে সাপোজ আর এবং এইচ, এই ব্যাপারটা দেওয়া থাকলো। তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদের আর এবং এইচ এর মানটা বসালাম জি, তো কনস্ট্যান্ট, জি এর মানটা কনস্ট্যান্ট, মহাকর্ষীয় ধ্রুবক যেটা সেটি আপনারা বসাবেন। কিন্তু এম যদি আপনার মনে না থাকে বা দেয়া না থাকে সেক্ষেত্রে আপনি কি করবেন, সেক্ষেত্রে আমাদের আপনাদের যেটা করতে হবে সেটা হলো আমরা এই জি এম যেটা বা এম যেটা এটাকে আমরা ইজিলি রিপ্লেস করে ফেলতে পারি যদি এম জানা না থাকে। সেটা কিভাবে করব আমরা, সেটা এইভাবে করব যে আমরা জানি স্মল জি অর্থাৎ পৃথিবীর যে জি অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি বা অভিকর্ষীয় যে ত্বরণটা সেটা আমরা জানি জি এম বাই আর স্কোয়ার, এটা আমরা জানি। তো তাহলে আমরা কিন্তু এখানে জি এমটাকে ইজিলি লিখে ফেলতে পারবো জি আর স্কোয়ার। তো যদি প্রশ্নের ডাটাটা আমাদের জি এম এভাবে থাকে, এম জানা থাকে বা দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা ইজিলি এই ফর্মুলাটা ইউজ করে ফেলতে পারবো। অথবা আমরা এই যে জি এমটা, এই জি এমটা এখানে না লিখে এখানে আমরা সরাসরি জি আর স্কোয়ার লিখে ফেলতে পারবো। এটা আসলে আমরা রৈখিক বেগ নির্ণয় করি, পর্যায়কাল নির্ণয় করি বা উচ্চতা নির্ণয় করি, যেটাই নির্ণয় করি না কেন আমরা জি এম ইকুয়ালস টু জি আর স্কোয়ার এই ব্যাপারটা সব জায়গাতেই খেয়াল রাখবো। সেটা কই থেকে আসছে, সেটা আসলে কোনো আহমরি কোনো বড় ফর্মুলা থেকে আসে না, যে সেটা আমাদের জানা আছে জি ইকুয়ালস টু জি এম বাই ক্যাপিটাল জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার, এই ব্যাপারটা থেকে আসছে। তো আপনারা এই ব্যাপারটা আশা করি ক্লিয়ার হলেন। এরপরে আমরা যাব পর্যায়কালের ক্ষেত্রে, পর্যায়কাল কি লেখা যায়, পর্যায়কালের ব্যাপারটা যদি আমরা দেখি, পর্যায়কালটা আসলে কোথায় আছে, পর্যায়কালটা আছে আসলে আমাদের বেগের মধ্যে পর্যায়কাল আছে কোথায় সেটা যদি দেখি আমরা, আর একটু সিম্পলিফাই করতে হবে। আমরা জানি ভি ইকুয়ালস টু ওমেগা আর, আপনারা স্মল আর জানেন, স্মল আরটা কোনটা, এখানে একদম কেন্দ্র থেকে উপগ্রহ পর্যন্ত যে দূরত্ব, উপগ্রহের কেন্দ্র পর্যন্ত, সেটা হলো আমাদের স্মল আর। এখানে ওমেগা আমাদের এখানে কৌণিক বেগ, যে কৌণিক বেগ নিয়ে এখানে এই উপগ্রহটি ঘুরছে সেটা, এটা আপনারা জানেন ভি কোস ওমেগা আর, এটা নিউটনের বলবিদ্যুতে খুব সম্ভবত আছে। এরপর আছে জি এম ডিভাইডেড বাই আর এটা। এরপর আমরা ওমেগাটাকে আমরা লিখতে পারি টু পাই বাই টি, এটাও আমাদের আমরা আগের চ্যাপ্টারে শিখে আসছি, ইন্টু আর ইকুয়ালস টু রুট অফ আর জি এম ডিভাইডেড বাই আর। আমরা যদি ফার্দার সিম্পলিফাই করি তাহলে টি ইকুয়ালস টু কি দাঁড়াবে, টি ইকুয়ালস টু দাঁড়াবে টু পাই আর রুট অফ আর আর ডিভাইডেড বাই জি এম, এরকম একটা ব্যাপার দাঁড় হবে। তো এখানে স্মল আরটা আমরা ইজিলি রিপ্লেস করে ফেলতে পারবো আর প্লাস এইচ দিয়ে। আর জি এম যদি আমাদের জানা থাকে, আসলে জি এম যদি জানা থাকে তো সেক্ষেত্রে আমরা জি এমটাকে ইউজ করব, এই জি এমটা ইউজ করব। আর যদি জি এমটা জানা না থাকে ঠিক আগের মতোই যে ব্যাপারটা, জি আর স্কোয়ার আমরা ইউজ করব। তো আমরা যদি আরেকটু সামনে যাই, টি ইকুয়ালস টু হবে টু পাই আর, আর এর জায়গায় আমরা আর প্লাস এইচ লিখে ফেলতে পারবো, এখানে আর কে আর প্লাস এইচ লিখে ফেলতে পারবো, আর নিচে থাকবে আমাদের জি এম। আমরা এইভাবে মনে রাখতে পারি, আমরা সিম্পলিফাই করলে হয়তো বা আরেকটু কিছু আসবে, আমরা সেটা আসলে ইউজ করে ফেলতে পারি। তো আসলে আপনাদের যেভাবে খুশি যেভাবে খুশি সেভাবে করবেন, কিন্তু প্রথম লাইনটা আপনারা কখনো ভুলবেন না যে এখানে কেন্দ্র বিমুখী বল এবং কেন্দ্রমুখী বল এই দুটো সমান, এই জায়গাটা আপনারা মনে রাখবেন কষ্ট করে। তো তাহলে এইভাবে আমরা এই জিনিস টি এর মানটা বের করে ফেলতে পারি, আর এবং এইচ এর মান বসাবো, জি আর ক্যাপিটাল এম যদি আমাদের, জি তো আমাদের জানাই আছে, যদি এম টা ভুলে যায় বা জানা না থাকে সেক্ষেত্রে আমরা এম এর ভ্যালুটা জানার চেষ্টা করব, অথবা আমরা এই জি এম টাকে ঠিক আগের মতো করে জি আর স্কোয়ার লিখে ফেলতে পারবো। তাহলে আলাদা করে আমাদের ক্যাপিটাল এম এর যে ভ্যালুটা
সেটা আমাদের লাগবে না। তো এইগুলো ব্যাপার, এটা হলো আমাদের টি এর ব্যাপার। এখন এখন আমাদের বাকি থাকলো তাহলে আমাদের যেটাই আমরা বের করি না কেন, ভি বের করি না কেন, টি বের করি না কেন, যেটাই বের করি না কেন, যে কোনো কিছু বের করতে গেলে সেটা আমাদের কিছু চলকের উপর ডিপেন্ড করে। তো ওই চলকের মানগুলো আমাদের জানা থাকতে হবে। এই চলকের মানগুলো, এখানে যে যে চলক আছে সেই চলকের মানগুলো আমাদের জানা থাকতে হবে। ঠিক একইভাবে যদি আমরা সাপোজ আমাদের টি জানা থাকলো বা আর জানা থাকলো, সবকিছু জানা থাকলো, কিন্তু এইচটা কত উচ্চতায় আসলে কৃত্রিম উপগ্রহটি রয়েছে এরকম যদি প্রশ্ন করা হয়, তো সেই ক্ষেত্রে আমাদের এইচের মানটা আমরা কিভাবে বের করে ফেলতে পারবো সেটা আমরা জাস্ট এটাকে যদি একটু সিম্পলিফাই করি তখন আসলে সেটা বের হয়ে যাবে। কারণ এই জায়গাতেই কিন্তু আমাদের এইচ এস, তো এখান থেকে আমরা আসলে এইচ এর দিকে যাবো। তো আমরা যদি সামনের দিকে যাই একটু সিম্পলিফাই করি, তাহলে এখানে এখানে যদি আমরা একটু সিম্পলিফাই করি, একটু স্কোয়ার করি, টি স্কোয়ার ইকুয়ালস টু হবে 4π² আর প্লাস এইচ হোল স্কোয়ার। এখানে স্কোয়ার করে ফেললে রুটটা চলে যাবে, তাহলে থাকবে আমাদের আর প্লাস এইচ ডিভাইডেড বাই, এখানে জি এম ছিল, আমরা জি এম রাখতে পারি অথবা জি আর স্কোয়ার রাখতে পারি, এটা আপনাদের খুশি, কোনো সমস্যা নাই। এখান থেকে এইচটা কোথায় আছে, এই জায়গায় আছে, তাহলে আমাকে আরেকটু কাজ করতে হবে, টি স্কোয়ার ইকুয়ালস টু 4π² আর প্লাস এইচ হোল কিউব ডিভাইডেড বাই জি এম, ঠিক এরকম হবে। এরপরে আর প্লাস এইচ, যেহেতু আমাকে এইচ বের করতে হবে, তাহলে আর প্লাস এইচটাকে আমরা বাম পাশে নিয়ে আসলাম, থাকবে জি এম টি স্কোয়ার ডিভাইডেড বাই 4π². আমরা যদি আরো ফার্দার সিম্পলিফাই করি, আর প্লাস এইচ ইকুয়ালস টু আসবে, এপাশে আমাদের বাম পাশে কিন্তু আমাদের কিউব আছে, তাহলে ডান পাশে চলে গেলে সেটা আসলে কিউব রুট হবে বা কিউবিক রুট বা ঘনমূল হবে। তাহলে আমাদের এখানে ছিল 3, এখানে হবে 1/3, আর এরপরে লাইনটাই আসলে আমাদের ডিজায়ার্ড যে এইচ, সেই এইচটা আমরা পেয়ে যাব জি এম টি স্কোয়ার ডিভাইডেড বাই 4π² টু দি পাওয়ার 1/3 মাইনাস ক্যাপিটাল আর। তো এভাবে আমরা ইজিলি এইচ এর ভ্যালুটাও বের করে ফেলতে পারবো। তো এটা আমাদের এইচ বের করার ফর্মুলা। এখানে কি কি আমাদের আননোন, আর জি এম টি যে কোনো কিছু থাকতে পারে, কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে, আমি আবারও বলছি, যে জি এমটাকে কিন্তু আমি জি আর স্কোয়ার লিখে ফেলতে পারবো। তো সেক্ষেত্রে আমাকে এম এর ভ্যালুটা আলাদা করে মনে রাখতে হবে না অথবা জানতে হবে না, কিন্তু এম সরাসরি দেওয়া থাকলে আমাদের কোনো প্রবলেম হবে না। তো এটাই আমাদের আজকের থিওরি, আজকের থিওরিটা এই পর্যন্ত। আপনারা কোনোভাবেই ফর্মুলাগুলো মুখস্থ করার চেষ্টা করবেন না, এটা আমার পক্ষ থেকে রিকোয়েস্ট। তো আমরা ছোট্ট একটা ম্যাথমেটিক্যাল এক্সাম্পল আপনাদেরকে দিতে পারি। আমি যদি বলি এরকম যে এইচ এর ভ্যালু যে 600 কিলোমিটার উপরে একটা কৃত্রিম উপগ্রহ আছে, ভূপৃষ্ঠ থেকে 600 কিলোমিটার উপরে, আর পৃথিবীর ব্যাসার্ধ সেটা দেওয়া থাকলো 6400 কিলোমিটার। আপনাদের কাছ থেকে চাওয়া হলো রৈখিক বেগের যে মানটা, এই মানটা কত হবে, কত বেগ নিয়ে কৃত্রিম উপগ্রহটি ঘুরছে সেই বা। তো সেই মানটা যদি আপনাদের কাছে চাওয়া হয়, তাহলে ভি কোস্ট আমরা জানি জি এম বাই আর প্লাস এইচ রুট, এরকম কিছু একটা। তো আমাদের যেহেতু এখানে এম এর ভ্যালুটা কিন্তু দিয়ে দেওয়া নাই, তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, সেক্ষেত্রে আমরা জি এমটাকে সাবস্টিটিউট করে জি আর স্কোয়ার লিখতে পারি। এই জি এমটাকে আমরা সাবস্টিটিউট করলাম আর প্লাস এইচ রুট, এভাবে রাখতে পারি। আমরা আরো যদি ফার্দার সিম্পলিফাই করি, জি আসবে আমাদের এখানে, আর আসবে, আচ্ছা আরটাকে আমরা বাইরে রাখতে পারি, আমরা যে কোনো ভাবে আমরা এটা করতে পারি, রুট থাকবে আর আর থাকবে আমাদের, যেহেতু আর এর উপর স্কোয়ার আছে কেটে গেলে এরকম একটা অবস্থা থাকবে। তো আমাদের খেয়াল রাখতে হবে আমরা যখন ভ্যালুটা বসাবো তখন অবশ্যই এখানে এসআই এককে কাজ করার কাজ করতে হবে। এসআই এককে কাজ করতে গেলে আমাদের এখানে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা আমরা বসাবো, আর এর যে ভ্যালুটা 6400 এবং এইচ এর যে ভ্যালুটা 600 সেটাই বসাবো, কিন্তু সেটাকে 1000 দিয়ে গুণ করে আমরা মিটারে নিয়ে নিব, এখানেও আর এর ভ্যালুটা আমরা মিটারে নিয়ে নিব। তো এই ব্যাপারগুলো আমাদের খেয়াল রাখতে হবে, কোনোভাবে এগুলো ভুল করা যাবে না। আর আমরা কিলোমিটারেও রাখতে পারি, আমরা কিন্তু কিলোমিটারে রাখতে পারি, তো সেই ক্ষেত্রে আমাদের এটা কিলোমিটারে থাকবে, এটা কিলোমিটারে থাকবে, জিটাকেও আমাদের কিসে নিতে হবে, জিটাকেও আমাদের কিলোমিটারে নিতে হবে। কিভাবে নিব,
সাপোজ 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এরকম একটা ব্যাপার। তো সেই ক্ষেত্রে আমাদের এই যে 9.8 এই ভ্যালুটাকে আমাদেরকে কমাইতে হবে। তো এই ব্যাপারটা যদি আমরা কমাই ফেলি 1000 দিয়ে ভাগ করি, তো সেই ক্ষেত্রে এটা আমাদের কিসে চলে আসবে, এটা আমাদের চলে আসবে কিলোমিটারে। তো আমরা যদি কিলোমিটার পার সেকেন্ড স্কোয়ার সেটা আসবে। তো আমরা এই সবগুলো ভ্যালু কিলোমিটার, কিলোমিটার পার সেকেন্ড স্কোয়ার এগুলোতে যদি থাকে, তো ফাইনাল যে অ্যান্সারটা আমাদের আসবে ভি এর যে ভ্যালুটা, সেটা কিন্তু আমাদের তখন কিলোমিটার পার সেকেন্ডে চলে আসবে। তো এই ব্যাপারটা খেয়াল রাখা, আপনারা একটু সচেতনতার সাথে, সাবধানতার সাথে জাস্ট এই কেন্দ্র বিমুখী বল, কেন্দ্রমুখী বল এই ব্যাপারটা একটু খেয়াল রাখবেন, আর ফর্মুলা গুলো মুখস্থ করার চেষ্টা করবেন না, এটা আমার পক্ষ থেকে সাজেশন। আর এই জায়গায় আপনারা কিলোমিটার মিটার যেটাই ইউজ করেন না কেন, সবগুলো সেভাবে রাখতে হবে, কোনো সমস্যা নেই। তো তাহলে আজকের ক্লাসটা এ পর্যন্ত, আপনারা ভালো থাকবেন। নেক্সট অন্য কোনো একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাআল্লাহ।